ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। আগের ভিডিওগুলোতেও আমি অনেক রেমেডি নিয়ে আলোচনা করেছি, এখনও যে সকল বন্ধুরা সেগুলো দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক ইনফরমেশান কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যাটার্নের রেমেডি। আপনাদের যদি স্যাটার্নটা খারাপ অবস্থায় থাকে, নিচস্থ থাকে, উইক থাকে, যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী, আমি খুব সাধারণ সাধারণ জিনিস বলবো যেগুলো আপনারা একটু পাল্টে ফেলতে পারলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, 100% কিন্তু রেজাল্ট পাবেন। এবার ভাবনার বিষয় হচ্ছে, অনেকেই হয়তো জানেন না তাদের স্যাটার্নটা আদৌ খারাপ না ভালো। যে সকল বন্ধুরা এখনো জানে না তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এর ওপরও একটা ডিটেলসে ভিডিও করা আছে, আপনারা একবার গিয়ে দেখে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনাদের স্যাটার্নটা কী পজিশনে আছে। তাহলে চলুন, যাদের খারাপ জানে তাদের জন্য কিছু রেমেডি বলে দেওয়া যাক। এক নম্বর পয়েন্টে বলবো, যাদের স্যাটার্ন উইক তারা কিন্তু কখনোই খুব বেশি তেঁতো খাবার খাবেন না। খুব বেশি তেঁতো খাবার খেলে কিন্তু স্যাটার্ন আরও বেশি উইক হয়ে যায়। জেনারেলি যাদের স্যাটার্ন খারাপ থাকে তারা কিন্তু খুব বেশি তেঁতো খেতে পছন্দ করে। দু নম্বর পয়েন্ট বলবো, যাদের স্যাটার্ন উইক আছে তারা কখনোই ছিঁড়ে যাওয়া জুতো বা ছিঁড়ে যাওয়া পার্স, এই ধরনের জিনিস যেগুলো লেদারের বিশেষ করে, সেগুলো কিন্তু একদমই ব্যবহার করবেন না। যাদের স্যাটার্ন খারাপ আছে তারা দেখবেন খুব বেশি ব্ল্যাক কালারের জিনিস পরতে পছন্দ করে। হ্যাঁ, ডেফিনেটলি স্যাটার্ন রিপ্রেজেন্ট করে ব্ল্যাককে, কিন্তু যাদের স্যাটার্ন খারাপ তারা খুব বেশি ব্ল্যাক কালারের ড্রেস পরাও কিন্তু উচিত না। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা পরুন, কিন্তু যাদের স্যাটার্ন খারাপ তারা সব থেকে প্রথম যেটা পছন্দ হয় সেটা হচ্ছে ব্ল্যাক, তো ব্ল্যাকটাকে কিন্তু একটু কম করতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন। যাদের স্যাটার্ন উইক থাকে তারা অবশ্যই শনিবার দিন একটু নিজেকে মানে মেনটেন করার চেষ্টা করুন, যাতে ননভেজ কিছু না খান বা এই ধরনের জিনিসগুলো, এগুলো একটু মেনটেন করতেই হবে। এগুলো মেনটেন করলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস, যাদের স্যাটার্ন খারাপ তারা একটু নিজেকেও মেনটেন করুন, যাতে অলওয়েজ আপনারা একটা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার থাকতে পারেন। যেখানে আপনারা খাচ্ছেন, যেখানে আপনারা ঘুমোচ্ছেন, যেখানে আপনারা থাকছেন, সেই বাড়িটা থেকে শুরু করে খাবার জায়গাটা, আপনাদের ঘুমানোর জায়গাটা, প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার রাখার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের স্যাটার্নটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আর যাদের স্যাটার্নটা উইক আছে তারা কিন্তু শনিবার দিন যদি একটু সর্ষের তেল, একটু কালো তিল, এই ধরনের জিনিস দিয়ে ভগবানের কাছে পুজো দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই ছোট ছোট চেঞ্জেসগুলো যদি আপনারা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবেন। আর যাদের স্যাটার্ন উইক আছে তাদেরকে আরও একটা সুন্দর ইনফরমেশান দেবো, সেটা হচ্ছে আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে শুটা পড়ছেন সেটা কিন্তু যেন ঠিকঠাক হয়। সেটা যদি ঠিকঠাক হয় যেন ছেঁড়া ফাটা একদমই না হয়। অনেকে দেখবেন একটুখানি শুটা খারাপ হয়ে গেছে সেটা রিপেয়ার করে পড়ছে, এটা অনেকের হ্যাবিট থাকে। ওই যে রিপেয়ার যে আপনি করে নিচ্ছেন ওটাতে কিন্তু আপনার স্যাটার্নটা উইক হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে কিন্তু আপনাদের অবশ্যই করে মেনটেন করতে হবে। এটা মেনটেন করলে দেখবেন আপনাদের স্যাটার্ন কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাচ্ছে। আপনাদের খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু অনেক ধরনের চেঞ্জেস আনতে হবে, যেমন হচ্ছে আপনারা দেখবেন যাদের স্যাটার্ন উইক আছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদের খাবার খেতে পছন্দ করে। অনেকে দেখবেন মানে সব রকম খাবার ট্রাই করবো, এরকম একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে একটু ইগনোর করে চলতে হবে, মানে যা পাচ্ছি হাতের সামনে তাই খেয়ে নিচ্ছি আমার শখ বলে, আপনার কিন্তু স্যাটার্নটা খারাপ বলে এটা আপনার শখ, এই ব্যাপারটাকে কিন্তু মেনটেন করতে হবে। অনেকেই শুনবেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ননভেজ জিনিস ট্রাই করেছেন, ঠিক আছে, তো সেই পার্টিকুলার জিনিসগুলোর কথা কিন্তু আমি বলছি, সেগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের স্যাটার্নটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। যাদের স্যাটার্নটা খারাপ আছে তারা দেখবেন অনেকের যাদের স্যাটার্ন খারাপ আছে তারা অলওয়েজ চেষ্টা করবেন কোনো রকম
পশুকে খাওয়ানো, সেটা যে কোনো মানে পশু হতে পারে, আপনারা যদি সেটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্যাটার্নটা প্রচণ্ড রকমভাবে ভালো ফল দিতে শুরু করবে। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কখনো কোনো রেসপন্সিবিলিটি থেকে সরে যাবেন না, যে হ্যাঁ এটা আমার কাছে হেডেক হয়ে যাচ্ছে, এটা আমি পারছি না। রেসপন্সিবিলিটি অলওয়েজ নেবেন, সেটা যতই কঠিন হোক না কেন। যেদিন থেকে আপনি রেসপন্সিবিলিটিটা নিতে শুরু করে দেবেন, সেটা যতই কঠিন হোক, সেদিন থেকে অটোমেটিক কিন্তু আপনাদের স্যাটার্নটা স্ট্রং হয়ে যাবে। যাদের স্যাটার্নটা উইক আছে তারা অনেক ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে একটু ভয় পায়, এইভাবে ভয় পায় যে আদৌ আমি পারবো তো, বা অনেক কিছু তারা ছেড়ে দেয় রেসপন্সিবিলিটি জাস্ট একটাই কারণ, তারা মেনটেন করতে পারছে না। রেসপন্সিবিলিটি কখনো ছেড়ে দেওয়ার জিনিস না, সেটাকে মেনটেন করার জিনিস। তো কীভাবে মেনটেন করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু মেনটেন তো ডেফিনেটলি করতে হবে। আর অতি অবশ্যই আপনাদের বাড়িতে যারা সিনিয়র আছে তাদের সাথে আপনার বিহেভিয়ার কিন্তু প্রচণ্ড সফট হওয়া উচিত। সফট বিহেভিয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনার স্যাটার্নটাকে আরও বেশি স্ট্রং করে দেবে। তো বন্ধুরা, আজকে যে আলোচনাটা করলাম, আমার মনে হয় আপনারা এখান থেকে অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় কিছু তথ্য আপনারা পেয়েছেন আর যেটা আপনাদের কাজে লাগবে, তবে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। যারা নতুন এসেছেন তাদেরকে আরও বলবো, যদি নতুন এসে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকুন, টাটা।